নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ক্যাফেচিনো কফি। কফি খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু কোল্ড কফি বা হট কফি অর্ডার করে থাকি। কিন্তু এই ক্যাপাচিনো কফি বাড়িতে বানানো খুব ইজি। তাছাড়াও এটা বানাতে কোনো রকম ইলেকট্রিক বিটার বা কফি মেশিন কিচ্ছুর প্রয়োজন নেই। আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো কফি বানিয়ে নেব মাত্র 5 মিনিটে। তাহলে চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা দেখে নেব সঠিক পরিমাণগুলো। তো দেখো, এখানে আমি নিয়েছি 1 টিস্পুন কফি পাউডার। তোমরা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার নিতে পারো। এখানে নিয়েছি 1.5 টিস্পুন চিনি। চিনিটা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং কম বা বেশি করে নিতে পারো। আর এখানে আছে 2 টেবিল চামচ জল। এখানে দেখতে পাচ্ছ আমি একটা একটু বড় সাইজের বাটি নিয়েছি, এর মধ্যে আমি কফিটাকে ফেটাবো। বাট তোমরা চাইলে কাপ বা যে কোনো একটা পাত্রে কিন্তু কফিটাকে ফেটাতে পারো। আর তার সাথে আমি নিয়েছি একটা কাঁটা চামচ, এটা দিয়ে আমি আজকে কফিটাকে বিট করব। তাছাড়াও তোমরা নর্মাল চামচ দিয়েও করতে পারো, কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে একটু ইজি হয় ব্যাপারটা। তো আমরা এই বাটিটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কফি পাউডার, দিয়ে দিচ্ছি চিনি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে জলটা কিন্তু আমরা একবার এর মধ্যে ঢেলে দেব না, তাহলে কিন্তু কফিটাকে কোনোভাবেই ফেটানো যাবে না। তো জলের পরিমাণটা এখানে আমাদের অল্প করে দিতে হবে। আমি 1 টিস্পুন মতো জল এর মধ্যে দিচ্ছি, বাকি জলটা আমরা পরে ব্যবহার করব। এবার আমরা কফিটাকে কন্টিনিউ ফেটাতে থাকবো যতক্ষণ না এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মোটামুটি এটা আমাদের 4 থেকে 5 মিনিট সময় লাগবে কফিটাকে ফেটাতে। বাড়িতে তোমাদের যদি 2-3 জন আরও মেম্বার থাকে, তাদের দিয়েও এই কাজটা করাতে পারো, সেক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু 4-5 মিনিট ধরে কফিটাকে ফেটাচ্ছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু অনেক বেশি ফ্ল্যাপি হয়ে গেছে। তো এখন আমরা বাকি জলটা অ্যাড করব, কারণ কফিটা কিন্তু বেশি থিক হয়ে গেছে, তো ফেটাতে একটু সমস্যা হচ্ছে। তো আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, আবার এটাকে ফেটাবো। তো দেখো, আমাদের কফির মিশ্রণটা কিন্তু একদম রেডি। এবার যেটা করতে হবে, এটা আমাদের সার্ভ করতে হবে। তো এখানে আমি একটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কফির মিশ্রণটা। এখানে আমি নিয়েছি 1 কাপ গরম দুধ, আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটুখানি দুধ গ্লাসে রেখে দিয়েছি, এই দুধটাকে আমরা একটু ফেটিয়ে নেব। ফেটানোর পরে ওপরে যে ফেনাটা তৈরি হবে, সেটা আমরা এই কফির ওপরে গার্নিশ করব। তো এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তোমরা চাইলে বাকি যে কফিটা বেঁচে রয়েছে সেটা দিয়েও কিন্তু গার্নিশ করতে পারো, আর না হলে একটু বেশি করে ক্যাপাচিনো বানিয়ে সেটাকেও ফ্রিজে স্টোর করে রাখতে পারো, সেটা কিন্তু নষ্ট হয় না। তো আমাদের ক্যাপাচিনো কফি কিন্তু একদম রেডি, এটাকে গরম গরম সার্ভ করো। আর তাছাড়াও বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াও। এই শীতকালের সময় কিন্তু গরম গরম কফি সবার ভীষণ পছন্দ করে। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপির সাথে। বাই।